নমস্কার আমি রাজীব দত্ত যে যেখান থেকে আজকের এই ক্লাসটি উপভোগ করছেন সকলকে দা আর্ট অফ উইনিংয়ের পক্ষ থেকে জানাই স্বাগত আজকে আমরা এসটিজিটি সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে অলঙ্কার বাংলার সেটা আমরা আলোচনা করব আচ্ছা অলঙ্কার মানে কি অলঙ্কার শব্দটি এসেছে অলম শব্দ থেকে যার অর্থ হচ্ছে ভূষণ তাহলে অলঙ্কার কোথা থেকে এলো অলঙ্কার শব্দটি এসেছে অলম থেকে যার অর্থ হল ভূষণ অর্থাৎ যা দিয়ে আমরা সাজসজ্জা করি তাকে আমরা বলবো ভূষণ নারীরা যেমন তাদের দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য আলাদা অলঙ্কার পরিধান করে নিজের দেহের সৌন্দর্যের জন্য আলাদা অলঙ্কার পরিধান করে অনুরূপভাবে সাহিত্যিকরা কবিরাও তাদের কাব্যকে কাব্যের সৌন্দর্যের মাত্রা আরও বৃদ্ধি করার জন্য অলঙ্কারের প্রয়োগ করেন অলঙ্কারের সংজ্ঞা নিরূপণ করতে গিয়ে আচার্য বামন লিখেছিলেন সৌন্দর্য মলঙ্কর অর্থাৎ সৌন্দর্যই অলঙ্কার এর মানে এই নয় যে সব ক্ষেত্রেই যদি আমরা অলঙ্কার ইউজ করি তাহলেই যে কাব্যের সৌন্দর্য হবে এরকম না কবিরা এবং সাহিত্যিকরা তাদের চিন্তাধারা অনুযায়ী তাদের কাব্যের বিভিন্ন অংশে অলঙ্কার ব্যবহার করে এই অলঙ্কারগুলি কেন ব্যবহার করে আমি আগেই বলেছি যে নারীরা তাদের দেহ সৌন্দর্য বৃদ্ধির জন্য যেমন অলঙ্কার পরিধান করে অনুরূপভাবে সাহিত্যিকরা কবিরাও কাব্যের সৌন্দর্যের জন্য অলঙ্কার আনে তো এই অলঙ্কারকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি অলঙ্কারকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে শব্দালঙ্কার আর একটা হচ্ছে অর্থালঙ্কার একটা হচ্ছে শব্দালঙ্কার একটা হচ্ছে অর্থালঙ্কার শব্দকে আশ্রয় করে যে অলঙ্কার হয় তাকে আমরা বলবো শব্দালঙ্কার আর অর্থকে আশ্রয় করে যে অলঙ্কার হয় তাকে আমরা বলবো অর্থালঙ্কার তাহলে অলঙ্কারের কয়টা ভাগ দেখলাম আমরা দুইটা ভাগ একটা হচ্ছে শব্দালঙ্কার আরেকটা হচ্ছে অর্থালঙ্কার শব্দালঙ্কার আমরা তাকে বলবো যে শব্দকে আশ্রয় করে যখন অলঙ্কার হয় তখন তাকে আমরা বলবো শব্দালঙ্কার আর অর্থকে আশ্রয় করে যে অলঙ্কার হয় তাকে আমরা বলবো অর্থালঙ্কার তো আমাদের এস সিলেবাসে অলঙ্কারের যে যে টপিকগুলো আছে আমি সেগুলো একটু লিখছি শব্দ অংকারের মধ্যে আমাদের পড়তে হবে অনুপ্রাশ পড়তে হবে আমাদের জমক পড়তে হবে আমাদের স্ল্যাশ আর আমাদের পড়তে হবে বক্রোক্তি শব্দালঙ্কারের এই চারটা পার্ট আমাদের আছে এই চারটা পার্ট যদি পড়ি তাহলে আমাদের এইস সিলেবাসের শব্দালঙ্কারের পাঠটা টোটালি কভার হয়ে যাবে আর অর্থালঙ্কারের মধ্যে যে পাঠটা আছে অর্থালঙ্কারের মধ্যেও চারটা আছে সেটা হচ্ছে উপমা সেটা হচ্ছে উপমা রূপক উৎপ্রেক্ষা তারপরে হচ্ছে সমাশক্তি তাহলে আমরা দেখলাম যে অর্থালঙ্কারের মধ্যে আমাদের চারটা পার্ট আছে আবার শব্দালঙ্কারের মধ্যেও চারটা পার্ট আছে শব্দালঙ্কারের মধ্যে চারটা পার্ট অর্থালঙ্কারের মধ্যে চারটা পার্ট তো আজকে আমরা যদি পুরো অলঙ্কারটাকে আমরা একটা ক্লাসে আমরা কভার করতে পারবো না তাহলে আমরা কি করব অলঙ্কারের ক্লাসটাকে আলাদা আলাদা কয়েকটি পর্বে আমি এমনভাবে আলোচনা করব যাতে অলঙ্কারের পরীক্ষার হলে যে ধরনেরই কোশ্চেন আসলো অলঙ্কার থেকে অলঙ্কার থেকে আপনারা ইজিলি আনসার করতে পারেন তো আমরা কি করবো অলঙ্কারের কাজটাকে মোটামুটি আমরা পাঁচটা ভাগে ভাগ করব পাঁচটা পর্বে আমরা অলঙ্কারটাকে করব। প্রথম আমরা আজকে যে অলঙ্কারটা করব সেটা হচ্ছে অনুপ্রাশ আর জমক আজকে আমরা এই প্রথম পর্বটা করব এই দুইটা টপিকের উপর তারপরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্ল্যাশ আর বকৃত্তির উপর আমরা আরেকটা অলঙ্কারের পাঠ করব আর এদিকে উপমা ও রূপকের উপর একটা অলঙ্কারের পাঠ করব আবার আরেকটা করব উৎপ্রেক্ষা ও সমাশক্তির উপর তাহলে আমাদের এখানে চারটা হয়ে যাবে তারপরে আমরা দেখব এক্সামে যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেন কোশ্চেনগুলোকে কীভাবে ডিল করতে হয় সেটাকেও আমি আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই তাহলে আমরা আজকে প্রথম সবার প্রথমে স্টার্ট করব অনুপ্রাশ অলঙ্কার ঠিক আছে অনুপ্রাস অলঙ্কার আমি সবার প্রথমে স্টার্ট করব অলঙ্কারের আমরা যে পাঠটা করব সেটা হচ্ছে আমাদের আজকে শব্দ অলংকার শব্দালংকার শব্দালঙ্কারের যে পাঠটা আমরা সবার প্রথমে করব সেটা হচ্ছে সবার প্রথমে আমাদের জানতে হবে যে অনুপ্রাশ আমরা কাকে বলবো অনুপ্রাশ আমরা কাকে বলবো একই বর্ণ বা বর্ণ একই বর্ণ বা বর্ণগুচ্ছ একাধিকবার উচ্চারিত হয়ে একাধিকবার উচ্চারিত হয়ে যে ধ্বনিগত সৌন্দর্যের সৃষ্টি করে যে ধ্বনিগত সৌন্দর্যের সৃষ্টি করে যে ধ্বনিগত যে সৃষ্টি করে তাকে বলা হয় অনুপ্রাস। আমি এতটুকু বলতে পারি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি তোমরা এই ক্লাসগুলি মনোযোগ সহকারে করো তাহলে তোমাদের আর এক্সট্রা কোনো বই পড়তে হবে না আমি এমনভাবে ক্লাসটাকে ডিসকাস করব ঠিক আছে আর যদি কোনো প্রবলেম থাকে ক্লাসের কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সের নিচে জানাবে আর ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ঠিক আছে তাহলে চলো অনুপ্রাস আমরা কাকে বলবো একই বর্ণ একই বর্ণ বা বর্ণগুচ্ছ যদি এক বা একাধিক ভার উচ্চারিত হয়ে যে ধ্বনিগত সৌন্দর্যে সৃষ্টি করে তাকে আমরা বলবো কি অলঙ্কার তাকে আমরা বলবো অনুপ্রাশ অলঙ্কার এই অনুপ্রাসকে আমরা আবার কী করতে পারি পাঁচটা ভাগে ভাগ করতে আচ্ছা একটা এক্সাম্পল আমরা যদি দিয়ে দিই তাহলে আমরা ভালো বুঝবো যেমন অনুপ্রাশের যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আমরা লাগব একটা লাইন আছে ঈশ্বরগুপ্তের বঙ্গ এত বঙ্গ বঙ্গদেশে বঙ্গদেশে এত বঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা তবু রঙ্গে ভরা এত বঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা এখানের মধ্যে উঁ সংযুক্ত যে শব্দটা আছে সংযুক্ত যে শব্দটা আছে এটা কি হলো পরপর তিনবার পরপর তিনবার উচ্চারিত হয়ে একটা ধ্বনিগত সৌন্দর্যের সৃষ্টি করেছে তাই এটি একটি অনুপ্রাস অলঙ্কারের সার্থক উদাহরণ তাহলে অনুপ্রাস অলঙ্কারকে আমরা আবার পাঁচটা ভাগে টোটাল ভাগ করতে পারি তাহলে ভাগগুলো কী কী অনুপ্রাস অলঙ্কারকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি আমরা দেখি প্রথম আসে আমাদের বৃত্তানুপ্রাস বৃত্তনুপ্রাস তারপরে আসে ছেকানুপ্রাসকানুপ্রাস তারপরে আসে শ্রুতানুপ্রাস শ্রুতানুপ্রাস তারপরে আসে অন্তনুপ্রাস তারপরে আসে লাটানুপ্রাস তাহলে আমরা দেখবো অনুপ্রাসকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি অনুপ্রাসকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বৃত্তনুপ্রাস একটা হচ্ছে ছেঁকানুপ্রাস একটা হচ্ছে শ্রোতানুপ্রাস একটা হচ্ছে অন্তনুপ্রাস আর একটা হচ্ছে লাটানুপ্রাস তাহলে আমরা এই ভাগগুলিকেও আমরা ভালোভাবে ডিসকাস করব ঠিক আছে আমি একটা কথা বলে দিই আগে তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তারপর আবার যখন তোমরা নোটগুলো খাতাতে করবে তখন পরের বার আবার ভিডিওটা দেখে তখন তোমরা নোটটা রেডি করো আগে ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো তাহলে আমরা প্রথমে আজকে অনুপ্রাশ আলোচনা করলাম এবার অনুপ্রাসের যে পার্টগুলো আছে পার্টগুলো আমরা আলোচনা করি অনুপ্রাশের প্রথম পার্টটা হচ্ছে বৃত্তনুপ্রাস অনুপ্রাশের প্রথম পার্টটা হচ্ছে বৃত্তনুপ্রাস আচ্ছা বৃত্ত অনুপ্রাস আমরা কাকে বলবো একটি ব্যঞ্জনবর্ণ যুক্ত বা বিযুক্তভাবে একটি বর্ণ যুক্ত বা বিযুক্তভাবে যুক্ত বা বিযুক্তভাবে যে ধ্বনিগত সৌন্দর্যের সৃষ্টি করে যুক্ত বা বিযুক্তভাবে উচ্চারিত হয়ে যুক্ত বা বিযুক্তভাবে উচ্চারিত হয়ে যে ধ্বনিগত সৌন্দর্যের সৃষ্টি করে ধ্বনিগত সৌন্দর্যের সৃষ্টি করে তাকে বলা হয়

করিছ চরণ বিচরণ করিছ চরণ বিচরণ আমরা যদি এতটুক দেখি তাহলে আমরা দেখব এখানে চ শব্দটা এখানের চ শব্দটা চ শব্দটা এবং ক শব্দটা চ শব্দটা এবং ক শব্দটা একাধিকবার উচ্চারিত হয়েছে এবং এখান থেকে একটা ধ্বনিগত সৌন্দর্যের সৌন্দর্য আমরা পাই তখন আমরা তাকে কী বলবো বৃত্তানুপ্রাস আশা করি এতটুক জায়গা তোমাদের ক্লিয়ার হয়েছে এবার আমরা দেখবো বৃত্তানুপ্রাস কমপ্লিট হওয়ার পর আমাদের আসে তাহলে আমরা একটু দেখি দেখি ছে আমরা কাকে বলবো ঠেকানুপ্রাস আমরা বলবো একই ব্যঞ্জন বর্ণ যুক্ত বা বিযুক্তভাবে একই ব্যঞ্জন বর্ণ যুক্ত বা বিযুক্তভাবে যুক্ত বা বিযুক্তভাবে যদি কেবলমাত্র দুইবার ধ্বনিত হয় তখন তাকে আমরা তখন তাকে ছেঁকানুপ্রাস বলা হয় কি বললাম এখানের মধ্যে একটু ভালো করে বুঝতে হবে আমরা বৃত্তানুপ্রাসের ক্ষেত্রে কি বলেছিলাম বৃত্তানুপ্রাসের ক্ষেত্রে বলেছিলাম যুক্ত বা বিযুক্তভাবে ব্যঞ্জনবর্ণ যুক্ত বা বিযুক্তভাবে যদি একাধিক ভার দুনিত হয় তখন তাকে আমরা বলবো বৃত্তানুপ্রাস আর ছেঁকানুপ্রাস আমরা কাকে বলবো একই ব্যঞ্জন যুক্ত বা বিযুক্তভাবে কেবলমাত্র দুইবার ধ্বনিত হয় এবং সেখান থেকে যে ধ্বনিগত সৌন্দর্য সৃষ্টি হয় তাকে আমরা বলবো কি ছেখানো প্রাস আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে এক্সাম্পলটা হচ্ছে লঙ্কার পঙ্কজ রবি লঙ্কার পঙ্কজ রবি গেল চলে অস্তা চলে লঙ্কার পঙ্কজ রবি গেল অস্তা চলে কে লিখেছে কার কবিতা মাইকেল মধুসূদন দত্তের কবিতা মাইকেল মধুসূদন দত্তের কবিতা তাহলে এখানে আমরা দেখব যে উঁয় কয়সংযুক্ত যে শব্দটা আছে এটা মাত্র পরপর আমি কি বলেছিলাম ব্যঞ্জন যুক্ত বা বিযুক্ত ভাবে কেবলমাত্র দুইবার ধ্বনিত হলে আমরা বলবো ছেঁকানো আর যদি এক বা একাধিকবার উচ্চারিত হয় তখন তাকে বলবো আমরা বৃত্তানুপ্রাস পার্থক্য কিন্তু দুটার বুঝতে হবে কিন্তু না হলে আমাদের কনফিউজ কনফিউশন হবো আমরা বৃত্তানুপ্রাস হচ্ছে এক বা একাধিকবার উচ্চারিত হবে আর ছেকানুপ্রাস হবে মাত্র কেবলমাত্র দুইবার উচ্চারিত হবে তাহলে দেখি এখানে উঁ কয় সংযুক্ত শব্দটা কেবলমাত্র দুইবার উচ্চারিত হয়েছে তাই এটাকে আমরা বলবো কি ছেকানুপ্রাস ক্লিয়ার এবার আমরা যাবো শ্রোতানুপ্রাসের দিকে শ্রোতানুপ্রাস আমরা কাকে বলবো াস সুতনুপ্রাস কাকে বলবো আমরা উচ্চারণ স্থানের ভিন্নতা অনুসারে বর্ণগুলি আমাদের উচ্চারণ স্থানের ভিন্নতা অনুসারে আমাদের যে বাংলা বর্ণ আছে সেগুলি কোনো কোনো বর্ণ কণ্ঠ থেকে উচ্চারিত হয় কোনো কোনো বর্ণ আমাদের তালু থেকে উচ্চারিত হয় কোনো কোনো বর্ণ আমাদের দন্ত থেকে উচ্চারিত হয় আবার কোনো কোনো বর্ণ আমাদের উষ্ট বা অধরের সাহায্যে উচ্চারিত হয় এই বিভিন্ন ভাগে আমরা আমাদের উচ্চারণ স্থানকে ভাগ করতে পারি এই সবকটির মধ্যে যদি যে কোনো এক জাতীয় বর্ণ ধরো উষ্ট বর্ণ উষ্ঠের দ্বারা যদি একাধিকবার কোনো বর্ণ উচ্চারিত হয় উষ্টের দ্বারা বা দন্তের দ্বারা যদি একাধিকবার কোনো বর্ণ উচ্চারিত হয় বা তালুর দ্বারা যদি একাধিকবার কোনো বর্ণ উচ্চারিত হয় তখনই আমরা তাকে বলবো কি শ্রুতানুপ্রাস আমি যদি সংজ্ঞাটা লিখি তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে উচ্চারণের উচ্চারণ স্থান উচ্চারণ স্থানের ভিন্নতা উচ্চারণস্থানের ভিন্নতা অনুসারে বর্ণগুলিকে বর্ণগুলিকে আমরা কণ্ঠ তালু দন্ত উষ্ঠ প্রভৃতি নানা ভাগে বিভক্ত করা যায় নানাভাবে বিভক্ত করা যায় রকম এই রকম এক জাতীয় একাধিক বর্ণের একাধিক বরণের একাধিক ব্যঞ্জন বর্ণের একাধিক ব্যঞ্জন বরণের সমাবেশকেই আমরা বলবো কি সমাবেশকেই বলা হয় শ্রুতনুপ্রাস যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে আমরা দেখবো ধীরে ধীরে দীপখানি দারে নামাইয়া ধীরে ধীরে দীপখানি দ্বারে নামাইয়া আইলা সম্মুখে এই যে এখানে ধ শব্দটি ধ ধীরে 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 দ্বীপখানি দ্বার নামাইয়া এই যে একাধিকবার ব্যঞ্জন মর্ণের এক এক জাতীয় ব্যঞ্জন মর্ণের উচ্চারিত হয়েছে তাই আমরা তাকে বলবো কি শ্রুতানুপ্রাস ঠিক আছে তারপরে আমরা দেখবো কি অন্তানুপ্রাস আমরা কাকে বলবো অন্তানুপ্রাস 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 আমরা কাকে বলবো কবিতার চরণান্তে কবিতার চরণান্তে কবিতার চরণান্তে বা চরণের পর্বান্তে চরণের অন্তর্গত পর্বান্তে অন্তর্গত পর্বান্তে যে ধ্বনিগত মিল থাকে তাকেই বলা হয় অন্তানুপ্রাস তাকেই বলা হয় অন্তানুপ্রাস তাহলে এখানের মধ্যে কয়েকটা শব্দ যেমন চরণান্তে চরণের অন্তর্গত পর্বান্তে পর্ব চরণ এগুলো আমাদের যদি ভালো করে বুঝতে হয় তাহলে আমাদের ছন্দের ক্লাস যখন আসবে তখন আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে কাকে আমরা চরণ বলবো কাকে আমরা পর্ব বলবো কাকে এগুলো আমরা সেখানে ক্লিয়ার করব তাহলে এতটুকু আমরা বুঝবো যে কবিতার শেষে বা পর্বের শেষে যদি মিল থাকে তাহলে আমরা তাকে বলবো কি অন্তানুপ্রাস যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখি তাহলে আমরা এখানে দেখব শয়ন শিওরে প্রদীপ নিভেছে সবে সয়ন শিওরে স্বয়ন শিওরে প্রদীপ নিভেছে প্রদীপ নিভেছে সবে জাগিয়া উঠেছে জাগিয়া উঠেছে ভোরের কোকিল রবে তাহলে আমরা দেখি আমরা কি বলেছিলাম কবিতার চরণান্তে বা চরণের অন্তর্গত পর্বান্তে মিল আছে দেখো এখানে সবে এখানে আছে রবে যদি এমন মিল থাকে তখন আমরা তাকে বলবো কি অন্তানুপ্রাস অর্থাৎ চরণের অন্তর্গত চরণের শেষে চরণান্তে বা চরণের অন্তর্গত পর্বের শেষে যদি থাকে তাহলে আমরা বলবো কি মিল থাকে তাহলে আমরা বলবো তাকে অন্তানুপ্রাস এবার আমরা দেখব আমাদের এই অনুপ্রাসের লাস্ট পার্ট যেটা সেটা হচ্ছে আমরা এবার এবার আমরা দেখবাস লাটানুপ্রাস অর্থের কোনরূপ পার্থক্য নির্দেশ না করে অর্থের কোনুরূপ পার্থক্য না হয়ে যদি একই শব্দের পুনরাবৃত্তি হয় পুনরাবৃত্তি হয় তখন তাকে বলা হয় লাটানুপ্রাস লাটানুপ্রাস অর্থাৎ একই শব্দ কিন্তু তার আলাদা কোনো অর্থ নেই একই শব্দ যার আলাদা কোনো অর্থ নেই একই অর্থ কিন্তু তবুও যদি বারবার উচ্চারিত হয় তখন তাকে আমরা বলবো কি লাটানুপ্রাস যেমন রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্বকুণ পূর্বকুণ রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্বকুণ এটা কার লাইন কার চাল লাইন সুকান্ত ভট্টাচার্য দেখো এখানে যে রক্ত শব্দটা যার অর্থ হচ্ছে রক্ত শব্দ রক্ত শব্দ যার একটাই অর্থ কিন্তু যদি আমরা পড়তাম রক্তে লাল হয়ে ওঠে পূর্বকুণ তা যতটা আমাদের সৌন্দর্য না হতো কাব্যের ক্ষেত্রে ততটুক সৌন্দর্য হয়েছে যখন আমরা বলেছি রক্তটাকে দুইবার রিপিট করেছি রক্তে রক্তে লাল হয়ে উঠেছে পূর্বকুণ এর মানে পূর্ব দিকের কর্নারটা পূর্ব দিকের কোনাটা রক্তে রক্তে লাল হয়ে উঠেছে অর্থাৎ এখানে লালের আভাটা প্রচণ্ড পরিমাণে বোঝানোর জন্য এই একই শব্দ কবি দুইবার এনেছেন যে কারণে এখানে একটা সৌন্দর্যের সৃষ্টি হয়েছে অথচ এই রক্তের কোনো আলাদা অর্থ নেই দুইটা রক্তেরই সেম অর্থ আর আলাদা অর্থ নেই তাকে আমরা বলবো কি লাটান লাটানুপ্রাস তাহলে এই পর্বে আমাদের কি হলো অনুপ্রাসের পুরোপুরো অনুপ্রাশের পুরো ক্লাসটা আমাদের ক্লিয়ার হলো যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন তাহলে আমি চেষ্টা করব সবগুলো ডাউট একসাথে এনে একদিন একটা ক্লাস দেওয়ার জন্য তাহলে আমরা আজকে অনুপ্রাস ক্লাস করলাম এবার আমরা লাস্ট করব লাস্ট একটা টপিক অল্প কিছুক্ষণের জন্য আছে সেটা হচ্ছে জমক আমরা জমক ক্লাসটা দেখি একটু জমক দেখলে তারপর আমাদের দুইটা পার্ট শেষ হয়ে যাবে শব্দ অলঙ্কারের আর বাকি থাকবে আমাদের দুইটা পার্ট দুইটা পার্ট আগামী কোনো একদিন আমরা করাবো জমক জমক আমরা কাকে বলবো দেখো খুব ইম্পর্টেন্ট এই পার্টটা জমক যদি একই শরৎধ্বনি ধ্বনি যদি একই শরৎধ্বনি যুক্ত যদি একই শ্বরধ্বনি যুক্ত একই শব্দের একই শব্দের পৃথক পৃথক অর্থ হয় পৃথক পৃথক অর্থ পৃথক পৃথক অর্থ পুনরাবৃত্তি হয় তখন আমরা তাকে বলবো জমক আচ্ছা এর আগে আমরা ক্ষেত্রে কি বলেছিলাম যে একই শব্দ যখন তার কোন আলাদা অর্থ থাকবে না তবু বারবার উচ্চারিত হবে দুইবার তিনবার উচ্চারিত হবে তখন তাকে আমরা বলব লাটানুপ্রাস কিন্তু জমক ঠিক তার উল্টু অর্থাৎ একই শরদ্ধ নিযুক্ত একই শব্দের পৃথক পৃথক অর্থ সহ যদি দুই বারবার উচ্চারিত হয় তখন আমরা তাকে বলবো কি জমক যেমন একটা এক্সাম্পল দিলে খুব ভালো করে বোঝা বোঝা যাবে ভারত ভারত খেত ভারত ভারত খেত আপনার গুণে ভারত ভারত খেত আপনার গুণে কার লাইন এটা সেটা ভারতচন্দ্রের একটা লাইন কবি আয়গুণাকর ভারত ভারতচন্দ্রের একটা লাইন আচ্ছা এখানেও দেখো এর আগে যেমন যেমন আমরা পড়েছিলাম রক্তে রক্তে লাল হয়ে ওঠে পূর্বকুন এই রক্তের আলাদা কোনো অর্থ ছিল না কিন্তু এখনও সেম দেখো ভারত আর ভারত শব্দ দুটি শব্দ এসেছে কিন্তু দুটির আলাদা আলাদা অর্থ আছে প্রথম ভারত দ্বারা কবি রায় গুণাকর ভারতচন্দ্রকে বোঝানো হয়েছে আর দ্বিতীয় ভারত দ্বারা ভারতবর্ষকে বোঝানো হয়েছে অর্থাৎ কবি রায় গুণাকর ভারতচন্দ্র তার কাব্য সৃষ্টির জন্য সে ভারতে খ্যাতি অর্জন করেছে সেটাই বোঝাচ্ছে অর্থাৎ প্রথম যে ভারত শব্দ তার দ্বারা আমরা কি বুঝি প্রথম ভারত শব্দর দ্বারা রায় গুণাকর রায় গুণাকর ভারতচন্দ্রকে বোঝানো হয়েছে আর দ্বিতীয় ভারত শব্দ দ্বারা একই শব্দ দ্বিতীয় ভারত শব্দ দ্বারা ভারতবর্ষ ভারতবর্ষকে বোঝানো হয়েছে ঠিক আছে আশা করি তাহলে এতটুকু জায়গা তোমাদের ক্লিয়ার হয়েছে তাহলে আমাদের শব্দালঙ্কারের মধ্যে যে দুইটা পার্ট ছিল অনুপ্রাশ সেটাও আমাদের ক্লিয়ার হয়েছে আর জমকের মধ্যেও আমাদের সেটা ক্লিয়ার হয়েছে ঠিক আছে ত তাহলে চলো আজকে আমরা এ পর্যন্তই থাক